বন্ধুরা সোনা কেনা পছন্দ করে, বিশেষ করে মেয়েরা এবং বিটিএসরা সোনা বেশি পছন্দ করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ফ্যাক্টরিতে সোনা কিভাবে প্রসেসিং করা হয়, এছাড়া সোনার বিস্কিট এবং সোনার চেন কিভাবে তৈরি করা হয়, আর এত এত সোনা কোথা থেকে পাওয়া যায়। তো এই সবকিছু প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড় সা রেড বাটন হে। আপনাদের অনেক ধন্যবাদ। তো সোনা দিয়ে জিনিসপত্র কিভাবে তৈরি করা হয় এটা জানার আগে, এটা জানা সব থেকে জরুরি যে এই সোনা কোথা থেকে আসে। এই সোনা মাটি কেটে বা পাহাড় ধসিয়ে বের করা হয়, আবার বহন্ত নদীর বালি থেকেও এই সোনাগুলো সংগ্রহ করা হয়ে থাকে। মাটি, পাথর কিংবা বালি থেকে সোনা বের করা খুবই কঠিন একটি কাজ। এই কাজগুলো কোনো সাধারণ মানুষের দ্বারা হয় না, কিন্তু বর্তমানে আধুনিক মেশিন আবিষ্কার করা হয়েছে যার সাহায্যে এই কাজগুলো খুবই তাড়াতাড়ি করা হচ্ছে। তো কিছুটা এইভাবে নদীর পানিকে প্রসেসিং প্ল্যান্টের মাধ্যমে ছেঁকে ছেঁকে সোনার টুকরোগুলোকে বের করা হয়। এইভাবে সোনার টুকরোগুলোকে জমা করে ফ্যাক্টরিতে নিয়ে এসে ফেলে দেওয়া হয় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে। এরপর এই সোনার টুকরোগুলোকে পাঠানো হয় পরবর্তী প্রসেসিং এ। এখানে সর্বপ্রথমে ছোট বড় সোনার টুকরোগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। যেগুলো সমান আকারের দানা কিংবা গোল হয়ে থাকে সেগুলো আলাদা জায়গায় জড়ো করা হয়, আর যেগুলোর আকার বা সাইজ আলাদা হয়ে থাকে সেগুলোকে ডিফার করা হয়। কিন্তু তার আগে এই টুকরোগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এখানে যে সোনার টুকরোগুলো ছিল তা কিছুটা এই ধরনের সোনায় কনভার্ট হয়ে যায়। আর যদি আপনি জিজ্ঞেস করেন সোনার ইট কিভাবে তৈরি করা হয়, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই সোনার ইট তৈরি করার জন্য দুইটি আলাদা পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথম প্রসেসটা হচ্ছে সোনার দানাগুলো বক্সে ঢেলে হিট রুমে পাঠিয়ে দেওয়া হয়, আর কয়েক মিনিট পর এই মেশিন থেকে সোনার টুকরোগুলো বিস্কিটের আকার হয়ে বের হয়ে আসে, আর এগুলিকে ঠান্ডা করার জন্য বেশ কিছুক্ষণের জন্য পানিতে রেখে দেওয়া হয়। আর এরপর এই সোনার বিস্কিটের উপরে হলমার্ক বা সিল লাগানো হয়। তো এই হলমার্ক লাগানোর জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই অটোমেটিক হলমার্কিং মেশিন হলমার্ক লাগানোর কাজ চোখের পলকেই শেষ করে দেয়। সোনার বিস্কিট তৈরি করার সময় যে যে অংশে তাপমাত্রা কম পায় সেগুলো বাঁকা আকারের বিস্কিটে পরিণত হয়, আর এই সব টুকরোকে আবারও গলিয়ে বড় বড় ইটে পরিণত করা হয়। তো এতক্ষণে আমরা জানলাম সোনার বিস্কিট কিভাবে তৈরি করা হয়, সোনার চেন কিভাবে তৈরি করা হয়। কয়েক বছর আগের কথা যদি বলি, তাহলে একজন কারিগরের জন্য ছোট্ট চেন বানানো অনেক কঠিন একটা কাজ ছিল। তো চেন বানানোর জন্য সর্বপ্রথম সোনার টুকরোগুলোকে গলিয়ে সেগুলো দিয়ে ছোট ছোট রড তৈরি করা হতো। তারপর এই রডগুলোকে একটি মেশিনের ভেতরে বারবার ঢুকিয়ে বের করে একটি পাতলা তারের আকারে কনভার্ট করা হতো। তো এখনো এই তারকে পাতলা মনে হচ্ছে না। তো আগের দিনে এই ডায়া মেশিনের হেল্প নেওয়া হতো। প্রথমে এই তারগুলোকে বড় ছেদের মধ্যে দিয়ে টানা হতো, তারপর তার থেকে ছোট, তারপর তার থেকে ছোট ছেদের মধ্যে দিয়ে টানা হতো, আর টেনে টেনে এই তারগুলোকে পাতলা করে নেওয়া হতো। এই পাতলা তারগুলোকে জড়িয়ে ছোট স্প্রিং এর আকার দেওয়া হয়, আর তারপর এগুলোকে কাটা হয়। কাটার পর এগুলো সব ছোট ছোট রিং এ কনভার্ট হয়ে যায়, আর এই ছোট ছোট রিং গুলোকে একে একে জোড়া দেওয়া হয়, আর তার সাথে সাথে আগুনের সাহায্যে এগুলোকে একে অপরের সাথে যোগ দেওয়া হয়। আর এভাবে তৈরি হয় একটি সোনার চেন। আর এবার যদি আমরা বলি ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে, তাহলে এই প্রসেসটা খুবই সহজ। জয়েন্ট দেওয়া থেকে ডিজাইন করা পর্যন্ত ফ্যাক্টরিতে এই কাজগুলো খুব সহজেই হয়ে যায়। আপনি কল্পনা করতে পারবেন না এই ফ্যাক্টরি মেশিন গুলো কতটা অ্যাডভান্স। ফ্যাক্টরিতে এমন এমন মেশিন রয়েছে যেগুলো অটোমেটিক্যালি সব কাজ করে দেয়, আর আলাদা আলাদা ডিজাইনের জন্য আলাদা আলাদা মেশিন ব্যবহার করা হয়। যেমন সোনার চেন তৈরি করার জন্য তারগুলিকে জোড়া দেওয়া, আবার সেই আকারে নিয়ে আসা থেকে শুরু করে নকশা, তারপর সমস্ত কাজ আলাদা আলাদা মেশিনের দ্বারা সম্পূর্ণ করা হয়ে থাকে। তারপর সবকিছু ঠিক আছে কিনা ওয়ার্কাররা চেক করে দেখে। এই ফ্যাক্টরিতে চেন অনেক দ্রুত তৈরি করা হয়। আপনি জানলে অবাক হবেন, ফ্যাক্টরিতে সোনার তৈরি এই চেনের বড় বড় বান্ডিল তৈরি করা হয়, তারপর মার্কেটের অর্ডার অনুযায়ী ছোট ছোট চেন তৈরি করে এগুলো টেস্ট করে মার্কেটে ছাড়া হয়। এর জন্য বর্তমানে সেম ডিজাইনের অনেক প্রোডাক্ট দেখা যায়। এগুলো আসলে সবই মেশিনের সাহায্যে তৈরি করা। তো বন্ধুরা, এবার আমরা জানবো মসকিটো কয়েল কিভাবে তৈরি করা হয়। তো আমরা যে কয়েল ব্যবহার করে থাকি, এই মসকিটো কয়েল ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় এটা আপনারা অনেকেই জানেন না। মশা মারার জন্য বর্তমানে অনেক কিছু ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যে মসকিটো কয়েল অনেক পুরাতন একটি আবিষ্কার। তো এক নজরে দেখে নি বড় বড় ফ্যাক্টরিতে এই মসকিটো কয়েল কিভাবে তৈরি করা হয়। সবার প্রথমে একটি মেশিনে ওলফস, সিন্ট্রেলা, ডার্মিকা এবং কোকোনাট পাউডার ঢেলে নেওয়া হয়। তারপর এগুলিকে ভালো করে মিক্স করা হয়। ভালোভাবে মিক্সড হওয়ার পরে সুন্দর সেন্ট করার জন্য এগুলিতে সুন্দর সুন্দর পারফিউম এবং কালার ঢালা হয়। এরপর এগুলির সাথে একটি কেমিক্যাল মেশানো হয়। তারপর সমস্ত উপাদান ভালোভাবে মিশে যাওয়ার পরে কন্টেনার থেকে পেস্ট বের করে নেওয়া হয়। এরপর কনভেয়ার বেল্টের সাহায্যে পেস্টগুলিকে সিটে পরিণত করা হয়। এরপর স্ট্যাম্পিং মেশিনের সাহায্যে সিটগুলোকে কয়েলে পরিণত করা হয়। তারপর এই কয়েলগুলোকে শুকানোর জন্য কয়েক ঘন্টা হিটিং চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। ভালোভাবে
শুকিয়ে যাওয়ার পরে এই মসকিটো কয়েলগুলো বাইরে বেরিয়ে আসে। এরপর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং এরিয়াতে। তারপর কোয়ান্টিটি অনুযায়ী এগুলোকে প্যাকেট করা হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আপনারা জানেন মসকিটো কয়েলের ধোঁয়া খুবই বিষাক্ত, আর এগুলো বিশেষ করে বাচ্চাদের অনেক ক্ষতি করে। তাই এই ধরনের প্রোডাক্ট আমাদের খুবই সাবধানে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।